वंदे पुरुषोत्तमम। आज ये भार्चुअल उत्सव उपलक्षे विश्वर विभिन्न प्रांत थेके सम्मिलित होयेछेन जारा तादेर आमी यथाजोग्य आंतरिक श्रद्धा प्रीति एवं जयगुरु जानाच्छि। एक हिसेबे आज के आमार ये जे भार्चुअल माध्यमे आपनादेर साथे मिलित हवा एटा एकटा अभिनव ब्यापार, कारण एक ही साथे एक ही समय हमें गुवाहाटी एवं भुवनेश्वर ये दुई जगार सत्संग विहार उत्सवे जुक्त होते पे दुई जगार साथे हमार व्यक्तिगत भावे अंतर खूब निविड़ एकात्मतार सम्पर्क कोनो ना कोनो भावे ये दुई जायगाई हमार काछे निजेर बाड़ीर मतो। आमी अन्य कोनो स्थान के छोटो करछी ना, किन्तु प्रत्येकटा स्थान बा मानुषेर ही वैशिष्ट्य एवं अवदान स्वतंत्र। प्रासंगिक भावेई आमी एई दुई स्थानेर विशेषत्वेर उल्लेख करछी केवल। आमी किन्तु भालो कथक बा बक्ता नई, मनेर भावगुलोके ठीक मतो गुछिए वाक्येर माध्यमे प्रकाश करा विभिन्न प्रसंग गल्प बा उपमा सहकारे एई जे कथा परिवेशन करा आमार काछे सत्यि एटा एकटा असम्भव काज मने हय়। তবে সকলেই আমার আপনজন, তাই এলোমেলো কথা বলতে আমার অন্তত কোনো কুণ্ঠাবোধ নেই। আর তাছাড়া আমার দাদা আদেশ করেছেন, তাই আমার এখানে এভাবে উপস্থিত হওয়া, আমার এই কথাই যদি কারুর অন্তরে সামান্য প্রেরণারও সঞ্চার হয়, তা কেবল পরমপিতার অপার দয়া এবং পরমারাধ্য বাবার আশীর্বাদ। আর কারুর কোনো কৃতিত্ব নেই এর মধ্যে, আমার তো নেই। আমরা যা কিছু করি প্রত্যেকটা কাজ করার পিছনে একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করাই কিন্তু অর্থহীন। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অভ্যাসবশত কোনো কোনো কিছুতে তৎপরতার সাথে লেগে থাকি, কিন্তু কেন সেটা করছি তা নিয়ে আর মাথা ঘামাই না। এইভাবে ধীরে ধীরে সেই উদ্দেশ্যটাই যেন হারিয়ে যায়। কখনো মনেও করি না যে যেটা যেমনভাবে করছি সেটা আদৌ ঠিকঠাক হচ্ছে কিনা, যা করছি তাতে কি ভালো ফল হবে না মন্দ ফল হবে। মেশিনের মতো যেন নেশার যোগে কাজটা করেই চলি, কাজের একটা ফল আছেই, আমার সামগ্রিক আচরণই বলে দেবে সেই ফলটা, আমার নিজের অবস্থা এবং আমার পরিবেশ পরিস্থিতি প্রদর্শন করবে এগুলো। তখন শুধু আমিই নয়, সকলেই জানতে পারবে আমি কি করেছি এবং কি উদ্দেশ্যে করেছি। তাই প্রথমে আমার নিজের মনের মধ্যেই উদ্দেশ্যটা পরিষ্কার হওয়া একান্ত দরকার, কারণ সেটা হারিয়ে গেলে বা তার পরিবর্তন হলে একই কাজের জন্য যে ফল পাওয়া যায় বলে মনে করি তাও ঘুরে যেতে পারে। এই যে আমরা সৎসঙ্গ উৎসব বা যে কোনো ইষ্টকেন্দ্রিক অ্যাক্টিভিটি করি, সেটা করারও তো একটা কোনো কারণ বা উদ্দেশ্য আছে। সতের সঙ্গ অর্থাৎ যা সৎ তার সাথে মিলিত হওয়া, আসক্ত হওয়া, তার সংসর্গ করা, তার অনুরাগী হওয়া। কিন্তু সৎ, এই সত্ত্ব একটা অবস্থা, একটা ভাব বা গুণ, এটা তো কোনো সচেতন বস্তু নয়। তাহলে সতের সঙ্গ লাভ হবে কী করে? যার অস্তিত্ব আছে তাই সৎ, কিন্তু সকলের অস্তিত্বেরই একটা সীমা বা স্থায়িত্ব আছে, কোনো কিছুই চিরস্থায়ী নয়। অন্ততপক্ষে স্থূল দৃষ্টিতে তো আমরা তাই দেখি বা তাই বুঝি, আবার প্রত্যেকের অস্তিত্বের মধ্যেও তারতম্য রয়েছে। তাহলে প্রকৃত সৎ কি বা প্রকৃত সৎ কে? যার জীবনে অস্তিত্বের প্রতি ভালোবাসা, অস্তিত্ব রক্ষা করার অনায়াস সহজ উপায় বা কৌশল, সকলকে অস্তিত্বমুখী করে তোলার অমোঘ প্রভাব, যা অস্তিত্বের বিপরীত তাকে সমূলে নিকেশ করতে যার মধ্যে তৎপরতা, এইসবের চরম প্রকাশ দেখা যায়। কেবল নিজের নয়, যা কিছুর অস্তিত্ব আছে সেই সবের অস্তিত্বের ক্ষেত্রেও যার সমান ভালোবাসা এবং আসক্তি, তিনিই হলেন সৎ বা অস্তিত্বের জীবন্ত অভিব্যক্তি, যার মধ্যে সতের ভাব বা গুণ যত প্রকৃষ্ট নির্ভেজাল ও সহজভাবে রয়েছে, তিনি হলেন তত প্রকৃষ্ট সৎ। তাঁর সঙ্গ, সান্নিধ্য, সাহচর্য, সেবা
তার প্রতি অনুরাগ আমাদের জীবনে এই সদ্ভাব ফুটিয়ে তুলতে, তার মতো হয়ে উঠতে একান্ত অপরিহার্য। তাই আমাদের জীবনের একমাত্রই উদ্দেশ্য হল সেই জীবন্ত সৎ বা ইষ্ট এবং তার স্বার্থকে সর্বাবস্থায় সমস্ত পরিস্থিতিতেই মুখ্য করে চলা। তাহলেই আমাদের জীবন সর্বসংগতিশীল এবং প্রকৃতভাবে সাকসেসফুল হয়ে উঠতে পারে। কেবলমাত্র ইষ্ট ও তাঁর স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই যদি নিষ্ঠা, আনুগত্য এবং যত কর্মসম্বেগ রয়েছে সেসব আমাদের জীবনে নিয়োগ করা যায়, তাতেই ব্যক্তিত্ব দৃঢ় হয়, অখণ্ড হয়, করে তোলে দক্ষ, কৌশলী, করে তোলে সমস্ত অসৎকে নিরোধ করার মতো পরাক্রমী। তার ফলে কুশলতার সাথে কোনো রকম সংঘাতকে এড়িয়েই সব বিরোধ বা অসৎকে নিয়ন্ত্রিত করতে সক্ষম হওয়া যায়। আলস্যকে দূর করে তাঁর সুখে সুখী হওয়ার উদ্দেশ্যে সমস্ত ক্লেশকে সাদরে গ্রহণ করার মানসিকতা এর জন্য কিন্তু একান্ত প্রয়োজন। তাঁকেই একমাত্র স্বার্থ করে চলার সক্রিয় আগ্রহ থাকলে তদনুযায়ী কর্মেই প্রবৃত্ত হওয়া যায়, আর তখনই আমার জীবনে অস্তিত্ব জয়যুক্ত হতে পারে। এতে কিন্তু কোনো কপটতা চলে না। তাঁর তুষ্টি আমার একমাত্র আত্মপ্রসাদ, এছাড়া আমার নিজের আলাদা করে কোনো চাওয়া পাওয়ার কোনো লোভ থাকতে পারে না, লোভ নেই, এরকম মনে ধরে নিতে হয়। তাই সর্বপ্রথম ব্যক্তিগতভাবে নিজের জীবনে তাঁর অনুশাসন, জীবনীয় নীতিবিধি, এগুলোর পরিপালন, এইসব করাই কিন্তু প্রত্যেকের জীবনে মুখ্য করণীয়। এতে শিথিলতা, কপটতা বা ভেজালের মিশ্রণ যদি থাকে তাহলে কিন্তু জীবন বৃদ্ধির পথ থেকে আমরা ভ্রষ্ট হয়ে পড়বই, যা কিছুই আমরা করি না কেন। কিন্তু যা তিনি যা পছন্দ করেন তাই আমার একমাত্র কাম্য। তা আমার বৃত্তি রঙিল মনে পছন্দ হোক বা না হোক, এমন বোধ, এমন চেতনা, এমন চলাবলা হলেই মানুষ জীবন বৃদ্ধিকে স্বভাবগত করতে সক্ষম হয়। প্রকৃতপক্ষে আমি যে কথাগুলো বলছি তার প্রকৃত তাৎপর্য যে কি তা অনুধাবন করা যায় তখনই। তাই যে কোনো পরিস্থিতি বা যে কোনো অবস্থাতেই তাঁর সাথে যুক্ত থাকা এবং তদনুযায়ী কর্মমুখর হয়ে থাকা, সেটাই হলো আমাদের একমাত্র কাজ। ইষ্ট এবং তাঁর স্বার্থ প্রতিষ্ঠাই যদি কাম্য হয় আমাদের জীবনে, তাহলে সক্রিয় অদম্য অনুরাগে জীবনের কানায় কানায় তাঁকে জীবন্ত করে রাখতে হবেই, জাগ্রত করে রাখতে হবেই। আর নিষ্ঠা, আনুগত্য, এগুলো কিন্তু কোনো ভাবকে কেন্দ্র করে কখনো থাকতে পারে না। যার মধ্যে ভাবগুলো মূর্ত হয়ে ওঠে এমনতর কোনো জীবন্ত ব্যক্তিত্বতেই এগুলো দানা বেঁধে উঠতে পারে। ভাব মানে তো হওয়া, আর হতে গেলে করাটা দরকার, করা ছাড়া কি হওয়া যায়। তাই যিনি বাস্তব করা বা আচরণের মাধ্যমে হয়ে উঠেছেন তার মধ্যেই ভাব মূর্ত হয়ে ওঠে। আমাদের জীবনের জীবন যিনি, সে প্রিয় পরম, তাঁর ভাবগুলি যিনি নিজ আচরণে ফুটিয়ে তুলেছেন তিনি মূর্ত ভাববিগ্রহ, ইষ্টের ব্যক্ত প্রতিমূর্তি, যার মধ্যে ইষ্ট ভাব সুসংহত, সুসঙ্গতভাবে প্রকাশিত হয়ে রয়েছে। তিনি ইষ্টের চেতন প্রতীক, যিনি ইষ্টকে জীবন্ত করে রেখেছেন নিজের বাস্তব বোধিদীপ্ত প্রীতিপূর্ণ আচরণ দিয়ে। এমনতর মানুষকেই কিন্তু আমরা বলি আচার্য, যার প্রতিটি চিন্তায়, প্রতিটি বাক্যে, প্রতিটি আচরণে আমরা আমাদের প্রিয় পরমকে জীবন্ত অনুভব করতে পারি। তাঁতে কেন্দ্রায়িত হয়ে ওঠাই কিন্তু নিজের জীবনকে অনাবিল, সুসামঞ্জস্যপূর্ণ, সংহত, ইষ্টময় জীবন লাভের একমাত্র পথ, এছাড়া কোনো পথ নেই। নিজের বোধ, কর্ম এইসবের সংহতি আবার সমষ্টি জীবনকে প্রেরণায় পুষ্ট করে ইষ্টকেন্দ্রিক সংহতিতে প্রবুদ্ধ করে তোলে। নিষ্ঠা এবং আনুগত্য তার প্রতি কেন্দ্রায়িত করে তাঁর প্রীতির উদ্দেশ্যে যে কৃতি সম্বেগের সৃষ্টি হয় তাই কিন্তু প্লাবনের মতো সমগ্র জগৎকে পরিপ্লাবিত করে তোলে। আর তখনই এই ধূলিমলিন, জরা, ব্যাধি, মৃত্যুময় মর্তভূমি হয়ে ওঠে স্বর্গ।
মানুষ হয়ে ওঠে দেবতা। এতক্ষণ এই যে আমি যে কথাগুলো বললাম, আমার মনের মধ্যে আসা যে ভাবগুলো, সেগুলো আমি পরিবেশন করলাম আপনাদের কাছে। এলোমেলো ভাবগুলো যেমনভাবে আমি পরিবেশন করতে পারি আমি করার চেষ্টা করলাম, তাতে কার কি উপকার হবে সেটা তো আপনারাই বিচার করবেন। এইসব কথা তো অনেক হয়েছে, এই এইসব সবই সবারই জানা কথা, এগুলো তো নতুন কথা নয়, এগুলো সকলেরই জানা কথা, বোঝা কথা, এগুলো আচরণশীল হয়ে ওঠা এগুলোতে, এটাই হচ্ছে আসল ব্যাপার। এইসব কথা তো অনেক হলো, এবার আমি একটা এবার আসল কথায় আসি। এবার সত্যিকারেরই একটা আনন্দময় বিশেষ একটা ব্যাপার সেই প্রসঙ্গে আসে, যার জন্য এই যে আমাদের যে এই এক বছর ধরে যে কি পরিস্থিতি চলছে, আমরা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছি এই প্যান্ডেমিক পরিস্থিতির জন্য। আপনারা কেউ ঠাকুরবাড়ি আসতে পারছেন না, আচার্যদেবের কাছে আসা, তার সান্নিধ্য লাভ করা, তার আশীর্বাদ নেওয়া, তার তাকে প্রণাম নিবেদন করা, এগুলো থেকে আপনারা সবাই বঞ্চিত রয়েছেন। এক বছর হয়ে গেল, আপনাদের একটা আনন্দের কথা বলি। আজকে সকালবেলায় আমি যেরকম যেই সময় পরমারাধ্য বাবার কাছে যাই, সেই সময় গিয়ে আমি তাকে প্রণাম নিবেদন করলাম এবং বললাম তিনি যদি দয়া করে এই যে আজকে গুয়াহাটিতে এবং ভুবনেশ্বরে উৎসব, মানুষ তো তাঁর শ্রীমুখের একটা কথা শোনার জন্য কীরকম উদ্গ্রীব হয়ে থাকে, সেটাই তাঁর প্রত্যেক মানুষের জীবনে একটা মন্ত্রের মতো কাজ করে, সঞ্জীবনীর কাজ করে। আমি তাঁর কাছে বললাম তিনি যদি দয়া করে কিছু কথা তিনি যদি বলেন আমি সেটাকে পরিবেশন করতে পারি, তাতে মানুষ কৃতার্থ হবে, ধন্য হবে, আশীর্বাদ পুষ্ট হবে। যারা এই ভার্চুয়াল উৎসবে যারা যুক্ত হবেন আপনারা, তারা সবাই ধন্য এবং কৃতার্থ হবেন এবং প্রকৃত প্রেরণা লাভ করবেন ইষ্ট পথে চলতে, জীবনবর্ধনের পথে চলতে। তিনি দয়া করে কিছু কথা তিনি নিজে লিখে দিলেন এবং আমাকে বললেন সেটা পাঠ করে শোনাতে আপনাদের সবাইকে। তাঁর এই আশীর্বাদীয় কথা আমি এখন পাঠ করে শোনাচ্ছি, আপনারা মন দিয়ে শোনেন এবং তিনি যা বলছেন সেগুলো মনের মধ্যে গেঁথে ফেলে সেইভাবে চলতে অভ্যস্ত হয়ে ওঠেন। এটাই আমাদের প্রত্যেকের জীবনে পরমপিতার আশীর্বাদ। তাঁর এই জীবনীয় কথাগুলির মধ্যে দিয়ে পরম দয়ালের আশীর্বাদ আপনারা গ্রহণ করেন, এটাই আমাদের জীবনের পরম পাওয়া। আমি তাহলে এখন পাঠ করছি, আপনারা মন দিয়ে সবাই শুনুন। একই দিনে গৌহাটি এবং ভুবনেশ্বর মন্দিরে ভার্চুয়াল বার্ষিক উৎসবের খবর পেয়ে এই অনাসৃষ্টি বাতাবরণের মধ্যেও অত্যন্ত আনন্দিত হলাম। যে কোনো ইষ্টকেন্দ্রিক কর্মই আমাদের জীবনে নন্দনার অমৃতময় বাতাবরণ সৃষ্টি করেই। তাঁর রাতুল চরণে প্রার্থনা করি আজকের এই উৎসব প্রতি প্রত্যেকের জীবন ইষ্টতপা চলনায় পরস্পরের জীবনে সাম বন্দনার শুভ পদক্ষেপ এনে দিক, আমরা সবাই নির্মল জীবনের অধিকারী হয়ে উঠি, ইষ্ট অভিপ্রায় পূর্ণ করার অনলস সাধনা প্রত্যেকটি মানুষের জীবনে মুখ্য স্থান লাভ করুক, ইষ্ট নির্দেশ মূর্ত করবার সাধনায় সাফল্যে উজ্জ্বল হয়ে আমাদের কর্ম, জীবন, জ্যোতি ও সেবা যেন তাঁকে নন্দিত করেই। আর এই মুক্তির সঞ্জীবনী ধারায় অবগাহন করে প্রত্যেকটি মানুষ যেন ইষ্ট সমীপে
একযোগে বলতে পারে যে দায়িত্ব তুমি আমাদের অর্পণ করেছো সেই পরম কল্যাণকর কর্মভার আমরা বহন করতে পেরেছি। কোটি কোটি জন্ম আমরা যেন এইভাবে একসাথে তোমার সেবা করে কৃতার্থতার অমৃত ধারায় অবগাহন করতে পারি। আমরা যেন তোমারই হই, তুমিও আমাদের নিয়ে অনন্তকাল থাকো। এই ধুলোর পৃথিবীতে নবস্বর্গ সৃষ্টি হোক। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।